Hello viewers, welcome to School of Engineering BD. Transformer er short circuit test er class e apnaderke shagotom. To ajke amra transformer kibhabe short circuit test korte hoy ebong ei test er maddhome amra ki pabo ebong kibhabe pabo bistarito alochona korbo. Cholun tahole dekhe nei ajker class. To transformer er short circuit test korar jonno shurutei amake korte hobe ki ট্রান্সফরমারে যে সেকেন্ডারি সাইড বা লো ভোল্টেজ সাইড, সেকেন্ডারি সাইড বলাটা যদিও যুক্তিসঙ্গত নয়, লো ভোল্টেজ সাইডকে আমরা কি করব শর্ট করে দিব এবং হাই ভোল্টেজ সাইডে এই ধরনের ইকুইপমেন্ট গুলো কানেকশন করে দিব। আমরা কানেকশন দেখব কিভাবে কানেকশন করে। দেন লো ভোল্টেজ সাইডে কপার বার অথবা অ্যালুমিনিয়ামের বার, তবে মোটা হতে হবে, মোটা যেন কারেন্ট ক্যারিং ম্যাক্সিমাম কারেন্টটা ক্যারি করতে পারে, এই ধরনের মোটা বার দিয়ে আমরা শর্ট করে দিব। আর ইনপুটে অর্থাৎ হাই সাইডে আমরা এই মিটারগুলো কানেকশন দিব। একটি এমিটার আমার পূর্বের ওপেন সার্কিট টেস্টে দেখেছিলেন, যেটি সম্পূর্ণ এ পাশে ছিল, এখন শর্ট সার্কিট টেস্টে হাই সাইডে চলে আসবে জিনিসগুলো। তো একটি এমিটার লাগবে, একটি ওয়াট মিটার লাগবে, একটি ভোল্ট মিটার লাগবে, আর একটি ভেরিয়াক বা ভেরিয়েবল ভোল্টেজ সাপ্লাইয়ার লাগবে। অটো ট্রান্সফরমার দিয়েও অনেক সময় করে এই জিনিসটা। ভেরিয়াক হচ্ছে, এই ভেরিয়াকটা কি জিনিস আমি বলে দিই, এই ভেরিয়াক হচ্ছে এমন একটি জিনিস যার ইনপুটে 220 ভোল্ট বা 440 ভোল্ট যে ভোল্টেজ রেটিং থাকবে সেই ভোল্টেজ দিবেন, আর আউটপুটে ভেরি করার মাধ্যমে, অনেকটা আমাদের ফ্যানের রেগুলেটরের মতো ভেরি করার মাধ্যমে আউটপুট ভোল্টেজটাকে কম বেশি আপনি আউটপুট নিতে পারবেন। তো যতটুক আপনার আউটপুট ভোল্টেজ দরকার ঠিক ততটুক ভোল্টেজ এটার থেকে নেওয়া যাবে। এই ধরনের এমন একটি ডিভাইস হচ্ছে ভেরিয়াক। তো এইভাবে ভেরিয়াক এর যে ইনপুটে দেখুন, এই ভেরিয়াকের ইনপুটে একটি ফেজ এবং একটি নিউট্রাল লাগানো হয়েছে ইনপুটে সাপ্লাই দেওয়ার জন্য ভোল্টেজ। আর এই ভেরিয়াকে যে ভোল্টেজটা অর্থাৎ ভেরিয়াকের আউটপুট থেকে একটা টার্মিনাল দিয়ে আমার এই সার্কিটের দিকে একটা ভোল্টেজ ইনপুট দেয়া হয়েছে, যে ভোল্টেজের পরিমাণটা হবে সাধারণত 4 to 10%। দ্যাট মিন্স এই যে ভোল্টেজটা থাকবে হাই সাইডে, এই হাই সাইডের যে ভোল্টেজ রেটিং থাকবে এই রেটিং এর সাধারণত 4% to 10% এর ভিতরে এই ভোল্টেজটা হয়ে থাকে। এই ভোল্টেজটা কত নিবেন সেটা কিসের উপরে নির্ভর করবে, সে এই মিটারগুলো সব কানেকশন দিয়েছেন আপনি, এটাও শর্ট করে দিয়েছেন, ভোল্টেজ জিরো থেকে বাড়ানো শুরু করলেন, ভেরিয়াকের ভোল্টেজ বাড়ানো শুরু করলেন, প্রথমে জিরো, পরে দেখা যাচ্ছে 1 ভোল্ট 2 ভোল্ট এভাবে বাড়ানো শুরু করলেন। আর এই এমিটারের দিকে তাকাই থাকলেন আপনি, যে এমিটারের কারেন্ট কত বাড়তেছে, ভোল্টেজ বাড়ালে কারেন্টের পরিমাণ কত বাড়ে। তো বাড়তে বাড়তে এদিকে যত ভোল্টেজ বাড়াবেন কারেন্টের পরিমাণ অনেক দ্রুত বৃদ্ধি পেতে থাকবে। মনে রাখতে হবে আমি তখন এই ভোল্টেজ বাড়ানো বন্ধ করব যখন এই এমিটারের কারেন্ট সর্বোচ্চ হবে। কারেন্ট সর্বোচ্চ মানে এই ট্রান্সফরমারের একটা কারেন্ট রেটিং থাকে, নমিনাল কারেন্ট রেটিং, যেটি ট্রান্সফরমারের এমবিএ কেবিএ ইত্যাদি থেকে ক্যালকুলেশন করে বের করা হয়। যে ট্রান্সফরমারের দেখা আছে হাই সাইডে সর্বোচ্চ কথার কথা 200 এম্পিয়ার নিতে পারে, এটাকে বলবো আমরা কি নমিনাল কারেন্ট। এই ট্রান্সফরমারের যখন নমিনাল কারেন্ট বা 200 এম্পিয়ার কারেন্ট পর্যন্ত পৌঁছে যাবে, আমি ধরলাম একটা সাপোজ 200 এম্পিয়ার কথাটা, কিন্তু আমি কথার কথা বলছি যে এই ট্রান্সফরমারের জন্য আমি ধরলাম যে তার রেটিং কারেন্ট রেটেড কারেন্ট হচ্ছে 200 এম্পিয়ার। এই রেটেড কারেন্টে যখন এই ট্রান্সফরমারটার এই এমিটারের কাটা আমি যখন দেখবো যে 200 তে পৌঁছে গিয়েছে, তখন সাথে সাথে ভোল্টেজ বাড়ানো বন্ধ করব। সাধারণত এই ভোল্টেজের মানটা হয়ে থাকে রেটেড ভোল্টেজের 4 to 10% এর ভিতরে হয়ে থাকে। তো আমরা ওই পরিমাণ ভোল্টেজে এটা সেট করে দিব। সেট করার পরে যে ভোল্টেজটা আমরা এখানে সেটিং করব সেই ভোল্টেজটার নাম হচ্ছে বি শর্ট সার্কিট বা বিএসসি, যেটা এই ভোল্ট মিটারের সাহায্যে তখন আমরা দেখব। আর এখানে আগের মতো একটা ওয়াট মিটার কানেকশন দিয়েছি, আগের চিত্রে আমি সবগুলো হচ্ছে যে বাস্তব মিটার আঁকার চেষ্টা করেছি, আর এখানে সব সিম্বল এঁকে আমি দেখানোর চেষ্টা করেছি, যাতে করে ওই আগের ওপেন সার্কিট টেস্ট কেউ যদি মিটারগুলোর কানেকশন না বুঝে থাকেন তাহলে এইখান থেকে দেখে নিতে পারেন, সেম প্রসিডিউর শুধুমাত্র বেরিয়ারটা ছাড়া। তো এইভাবে সিসি এবং পিসি কয়েলগুলো আমরা কানেকশন দিয়ে দিব, এটি আমি আর বলছি না। তো দেন এই ট্রান্সফরমারটা শর্ট সার্কিট অবস্থায় যে কারেন্টটা ফ্লো করবে এটি মূলত হচ্ছে, ট্রান্সফরমারটা যদি ফুল লোডে চলে, অর্থাৎ এই ট্রান্সফরমারটাকে আমি যদি এই টেস্ট না করে যদি কাস্টমারকে সাপ্লাই দিই, যে দেখা আছে যে একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল জোন সে সাপ্লাই দিচ্ছে, তাহলে সে ফুল লোড, দ্যাট মিন্স তার যে গায়ের রেটিং থাকবে ওই রেটের অনুযায়ী যদি ফুল লোডে সাপ্লাই দেয়, তার যে যে লস সংঘটিত হবে, তার মধ্যে যে যে আচরণ
পরিলক্ষিত হবে সেটি আমি এই শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে নির্ণয় করে ফেলতে পারবো। এই কারণেই এই ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্টকে অনেক সময় ইকোনমিক টেস্ট কিংবা দেখা আছে যে এমন একটা টেস্ট বলবো আমরা যে টেস্টটা হচ্ছে নো মানে ফুল লোড না লাগিয়েও ঘরে বসে ফুল লোড অবস্থায় কি কি ঘটনা ঘটতে পারে সেটি অবগত হওয়ার জন্য যে টেস্ট সেটি বলতে পারি। তো এই কারণে এটি খুব ইম্পর্টেন্ট। দ্যাট মিন্স ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্টটা সাধারণত আমরা করে থাকি ট্রান্সফরমারের কপার লস বের করার জন্য। দ্যাট মিন্স দেখুন যে যখন ট্রান্সফরমার আমরা শর্ট করে দিব তখন হেভি কারেন্ট ফ্লো হবে এখান থেকে। তো এই হেভি কারেন্ট ফ্লো হলে এই হেভি কারেন্টের কারণে এই ট্রান্সফরমারের এই যে ওয়াইন্ডিংগুলোর যে রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্সের ভিতরে একটা ড্রপ হবে, দ্যাট মিন্স আই স্কোয়ার আর লস হবে। এই লসের পরিমাণটা কত, অর্থাৎ এই যে এই শর্ট সার্কিট অবস্থায় যে আই স্কোয়ার আর এর লসের মানটা নির্ণয় করার জন্য সাধারণত আমরা এই টেস্টগুলো করে থাকি। তো দেখে নিই আমরা এই টেস্টের রেজাল্ট থেকে কিভাবে বের করব। এখানে দেখুন এটি হচ্ছে ফর্মুলা, দ্য ইকুইভ্যালেন্ট সিরিজ ইম্পিডেন্স। ইকুইভ্যালেন্ট সিরিজ ইম্পিডেন্স কথাটা কি এটি আগে বুঝে নিন। দেখুন আমরা আমাদের লেকচার 4, 5, 6 এই ধরনের লেকচারগুলোতে আমার পূর্বের লেকচারে আমি দেখিয়েছি যে কিভাবে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে হয়। সেখানে আঁকতে আঁকতে শেষে আমরা এই ধরনের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকেছিলাম। এই অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্টের দিকে খেয়াল করে দেখুন, প্রাইমারি রেজিস্ট্যান্স সেকেন্ডারি রেজিস্ট্যান্স সব একসাথে করে শুধু দুটো রেজিস্ট্যান্স রেখেছিলাম আমরা, যেটার নাম দিয়েছিলাম আর ইকুইভ্যালেন্ট এবং জে এক্স ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট শব্দের অর্থ হচ্ছে এটা, জে এক্স ইকুইভ্যালেন্টের শব্দের অর্থ হচ্ছে এটা, আর এটা হচ্ছে রেফার টু প্রাইমারি। আমি এখানে এঁকেছি আমার ওখানে রেফার টু প্রাইমারি রেফার টু সেকেন্ডারি উভয়ের চিত্র আঁকা আছে, আপনারা যারা দেখেননি সেটি দেখে নেবেন। তো এই যে সিরিজ যে রেজিস্ট্যান্স এবং রিয়্যাক্ট্যান্সের যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টকে একসাথে বলতেছি আমি ইকুইভ্যালেন্ট সিরিজ ইম্পিডেন্স। এই দুজনকে একসাথে বলতেছি ইকুইভ্যালেন্ট সিরিজ ইম্পিডেন্স। মূলত এই শর্ট সার্কিট টেস্টের সাহায্যে ইকুইভ্যালেন্ট সিরিজ ইম্পিডেন্সের ভ্যালুটা বের করা যায়। তো আমরা জানি কি জেড এসি সমান আর ইকুইভ্যালেন্ট প্লাস জে এক্স ইকুইভ্যালেন্ট। তো দেখুন এটি হচ্ছে একটি রেক্টেঙ্গুলার ভ্যালু, আমরা যদি এটিকে পোলার ভ্যালুতে কনভার্ট করি দ্যাট মিন্স জেড এসই মানে সিরিজ অ্যাঙ্গেল অফ থিটা। এখানে দেখুন অ্যাডমিটেন্সের যখন আমরা ওপেন সার্কিট টেস্ট করেছি তখন অ্যাডমিটেন্সের এখানে অ্যাঙ্গেলের ভ্যালু নেগেটিভ দিয়েছি, কিন্তু এখানে দিয়েছি কি পজিটিভ। এটি মাথায় রাখতে হবে, ইম্পিডেন্স হলে এটি পজিটিভ হবে আর অ্যাডমিটেন্স হলে এটি নেগেটিভ হবে। তো এটি পজিটিভ থিটা ইজ ইকুয়াল টু, দেখুন আমরা জানি কি জেড, জেড কাকে বলে, ভোল্টেজ এবং কারেন্টের ভাগ, বি বাই আই। জেড ইজ ইকুয়াল টু কি জানি আমরা, বি বাই আই এসি সার্কিটের ক্ষেত্রে, আর শুধু ডিসি সার্কিটের ক্ষেত্রে হচ্ছে আর ইজ ইকুয়াল টু হচ্ছে বি বাই আই, আর এসি সার্কিটের ক্ষেত্রে কি বলবো, জেড ইজ ইকুয়াল টু বি বাই আই। তো এই যে জেড এর যে ভ্যালু বা মডুলাস ভ্যালু সেটি নির্ণয় করবো এই বি এস সি বাই আই এস সি, অর্থাৎ শর্ট সার্কিট ভোল্টেজ ডিভাইড বাই শর্ট সার্কিট কারেন্ট। এই যে শর্ট সার্কিট ভোল্টেজ ডিভাইড বাই শর্ট সার্কিট কারেন্ট। অ্যাঙ্গেল অফ কস ইনভার্স এই যে থিটা, আমরা এর আগে দেখিয়েছি কিভাবে এই থিটার ভ্যালু বের করতে হয়। সাধারণত আমি আবার দেখাচ্ছি যে কস থিটা সমান সমান কি পি বাই বি আই, কারণ আমরা জানি পি ইজ ইকুয়াল টু কি বি আই কস থিটা। তো কস থিটাকে যদি আপনি এ পাশে নিয়ে আসেন বি আই ওই নিচে চলে যাবে। তো এইখান থেকে যদি শুধু থিটাকে রাখেন তাহলে কস যদি ওই পাশে ট্রান্সফার করে দেন কি হয়ে যাবে, ওই পাশে গেলে সমান চিহ্নের ওই পাশে কস হয়ে যাবে, কস ইনভার্স হয়ে যাবে। তো থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স পি বাই বি আই, এই কাজটাই আমি এখানে থিটার ভ্যালু, এটা মূলত থিটার ভ্যালু কস ইনভার্স পি বাই বি আই। তাহলে পি মানে হচ্ছে এখানে পি শর্ট সার্কিট, বি মানে হচ্ছে বি শর্ট সার্কিট, আই মানে হচ্ছে আই শর্ট সার্কিট। তো এটার মান বসিয়ে দিব, মান বসালে এই পোলার ফর্মকে রেক্টেঙ্গুলারে কনভার্ট করলে যে ডাটা পাবেন একটি আর ইকুইভ্যালেন্টের আর একটি জে এক্স ইকুইভ্যালেন্টের। আমরা এটি একটি ডেমো চিত্রের সাহায্যে দেখব, তবে একটি আগে নোট করে নিই, এটি খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন। নোট দ্যাট দ্য রেজাল্ট অফ আর ইকুইভ্যালেন্ট প্লাস জে এক্স ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্ট ইউজুয়ালি রেফার টু হাই ভোল্টেজ সাইড ডাটা। দ্যাট মিন্স দেখুন এই টেস্টটা কোথায় করা হচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন শর্ট সার্কিট টেস্ট অলওয়েজ করা হচ্ছে কোথায়, হাই সাইডে, লো সাইড হচ্ছে শর্ট আর টেস্ট করা হচ্ছে কোথায়, হাই সাইডে। এই কারণে এই যে আর ইকুইভ্যালেন্ট এবং এক্স ইকুইভ্যালেন্ট পেলাম এটি মূলত এই রেফার টু হাই সাইডকেই মিন করে। দ্যাট মিন্স এটাকে রেফার টু হাই সাইডে করলে যে ডাটা পাওয়া যাবে ওই ডাটাকে রিপ্রেজেন্ট করে কি এই টেস্টের ডাটাটা ডিরেক্টলি। এখন কেউ যদি বলে যে না আমার এটাকে
লো সাইডে কনভার্ট করতে হবে, তাহলে আপনি রেশিও দিয়ে সিস্টেম করে কনভার্ট করে নিয়ে আসতে পারবেন। তো আমরা দেখি এখন যে জেড থিটা আমরা, আচ্ছা সরি, ডেমো একটা টেস্ট দেখব। ডেমো টেস্টে দেখুন, আমাদের ধরে নিব আমরা যে একটা শর্ট সার্কিট টেস্ট করেছি যার পিএসসির মান 240 ওয়াট পেয়েছি, আইএসসি 2.5 এবং বিএসসি 489 ভোল্ট পেয়েছে, এবং ভোল্টেজ রেশিও হচ্ছে 8000/240 ভোল্ট। তো এই ধরনের ভোল্টেজ রেশিও সম্পর্কিত সম্বলিত একটা ট্রান্সফরমারের আমরা এই ডাটাগুলো টেস্ট করে পেয়েছি, এবং এগুলো থেকে আমরা কিভাবে সিরিজ এলিমেন্টগুলো বের করব আমরা একটু দেখি। তো আমরা জানি কি জেড সিরিজ থিটা ইজ ইকুয়াল টু বিএসসি বাই আইএসসি অ্যাঙ্গেল অফ কস ইনভার্স পিএসসি বাই বিএসসি ইনটু আইএসসি। তো আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে 489, এই যে বিএসসির ভ্যালু, আইএসসির ভ্যালু 2.5, অ্যান্ড পিএসসির ভ্যালু 240, সবগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেটরে চাপলে জাস্ট একটি ভ্যালু পাবেন, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু এবং এই ভ্যালুটা হচ্ছে জে এক্স ইকুইভ্যালেন্টের ভ্যালু। তো এইভাবে করেই মূলত আমরা আর ইকুইভ্যালেন্ট এবং জে এক্স ইকুইভ্যালেন্ট এই ট্রান্সফর্মারের শর্ট সার্কিট টেস্টের সাহায্যে নির্ণয় করে ফেলতে পারি। মূলত ট্রান্সফর্মারের শর্ট সার্কিট টেস্টের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, খেয়াল করে দেখেন যে এই সেকেন্ডারিতে যে কারেন্টটা এখন যাচ্ছে, এ প্রাইমারি কারেন্ট হচ্ছে কি আইপি, তাহলে এই সেকেন্ডারি কারেন্টের নাম হচ্ছে কি আইএস বাই এ। এই আইএস বাই এ যে কারেন্টটা, এই কারেন্টটা ইন্টু এই কারেন্টের স্কোয়ার ইন্টু এই আর ইকিউ যদি আপনি দেন, তাহলে এই ট্রান্সফর্মারটার মধ্যে কি পরিমাণ লস হচ্ছে, দ্যাট মিন্স কপার লস হচ্ছে আই স্কোয়ার আর লস বলি আমরা, এটা নির্ণয় হয়ে যাবে। তাহলে পি কপার লস সমান সমান আইএস বাই এ হোল স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট। মূলত এই জিনিসটা করার জন্যই আমাদের এত কষ্ট করে আর ইকুইভ্যালেন্ট প্লাস জে এক্স ইকুইভ্যালেন্ট নির্ণয় করেছি। পরবর্তীতে অঙ্কের প্রয়োজনে ডাটাগুলো যখন দেয়া থাকবে, প্রাইমারি কারেন্টের ভ্যালু দেয়া থাকবে, সেকেন্ডারি কারেন্টের ভ্যালু দেয়া থাকবে, সেখান থেকে নিয়ে আমরা এই লসগুলো প্রয়োজন অনুপাতে বের করব। আমরা অঙ্কে হয়তো জিনিসগুলো ভালো করে দেখব। তো সে পর্যন্তই আমার পাশে থাকুন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।